সরস্বতী পুজো মানেই বাঙালির একটা আলাদা আমেজ, এবং এই সরস্বতী পুজো মানে বাগদেবীর আরাধনায় আগামী 26 তারিখে মেতে উঠবে গোটা বাঙালি সমাজ। তবে এই পুজোতে কি কারণে পলাশ ফুলের এত অপরিহার্যতা লক্ষ্য করা যায়, সে বিষয় সম্পর্কেই আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন। আমরা বিষয়টা সম্পর্কে বিস্তারিতভাবে জানব এই প্রতিবেদনে, আসুন জেনে নিই। মানে যেই ফুলটা যেই সিজনে বেশি পাওয়া যায় সেই ফুলটাই ওই বিশেষ পুজোটাতে ব্যবহার করা হয়। শুধু পলাশ ফুল সরস্বতী পুজোর কথা নয়, পলাশ ফুলের সঙ্গে আমের মুকুল, এই সময় আমের মুকুল হয়, আমের মুকুলটাও আমরা ব্যবহার করি। মানে যেই ফুলগুলো আমাদের এখানে বরাবরের পাওয়া যেত বা এখনও যায়, সেই ফুলগুলো দেওয়ার চেষ্টা করা হয়। দেবী সরস্বতীকে বিদ্যার দেবী বলা হয়ে থাকে, তাই ছাত্রছাত্রীরা দেবী সরস্বতীর পুজো করে থাকেন তার কৃপা পাওয়ার জন্য। কিন্তু এমন কিছু ফুল রয়েছে যেই ফুল নিবেদন করলে দেবী সরস্বতী অত্যন্ত প্রসন্ন হন, তিনি সহজেই ভক্তের ডাক শুনতে পারেন এবং তার প্রতি কৃপা দৃষ্টি করেন। তবে এই সকল ফুলের মধ্যে পলাশ ফুলের নাম বেশি শুনতে পাওয়া যায় এবং এই পুজোর ক্ষেত্রে এটি অপরিহার্য একটি ফুল, তাই সরস্বতী পূজায় পলাশ ফুলের মাহাত্ম্য সম্পর্কে জানুন আজকে। মা সরস্বতী, সরস্বতী অ্যাকচুয়ালি হচ্ছে তন্ত্রের দেবী, আর এতদ অঞ্চলেই সরস্বতী পুজোর প্রচলনটা, বিশেষ করে এই বিদ্যায়তনে এগুলোতে বেশি, এটা চালু হয়ে এসছে এখানে বেশি। ভারতবর্ষের অন্য অন্য জায়গায় হিন্দুরা রয়েছেন, হয়তো এদিককার মতন এত সরস্বতী পুজোর প্রচলন সব জায়গাতে নেই। প্রাচীন কাল থেকেই সরস্বতী পুজোয় পলাশ ফুলের ব্যবহার হয়ে আসছে। তবে এই সরস্বতী পুজোর আরেক নাম বসন্তী পঞ্চমী, মূলত বসন্তকালেই এই পুজোর তিথি পড়ে তাই এর নাম এই দেওয়া হয়েছে। এই বছরের বিশেষ সময়ে রার অঞ্চলগুলিতে সম্পূর্ণ রঙিন হয়ে ওঠে পলাশ ফুলে, তাই মাঘ মাসের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীকে পলাশ ফুল অর্পণ করা হয়, আর সেই রীতি এখনও পর্যন্ত প্রচলিত হয়ে আছে। পলাশ অনেক জায়গাতেই তেসু নামেও পরিচিত, পলাশের ঔষধি গুণাগুণ রয়েছে প্রচুর পরিমাণে। তো সরস্বতী পূজা অনেকটা এগিয়ে এসেছে, যার ফলে এখনো পর্যন্ত সমস্ত জায়গায় পলাশ ফুল ফোটেনি, সেক্ষেত্রে কি পলাশ ফুল বাদে অন্যান্য ফুল পুজো দেওয়া যায়? অবশ্যই দেওয়া যায়, পলাশ ফুল দিয়ে পাওয়া যায়নি, ওই জন্য নিয়ম রক্ষার্থে পলাশ ফুলের একটুখানি কুড়ি অন্তত দিলাম। কিন্তু প্রথাটা যেহেতু দীর্ঘদিনের প্রথা, এইভাবে চালু হয়ে এসছে, সেই জন্যই সরস্বতী পুজোয় পলাশ ফুল দেওয়া আর ওই এই সমস্ত বা অন্যান্য যে ফুলগুলো, আরও অন্য ফুল যেটা দেয়া সেটা দেয়া হয়। সব মিলিয়ে কোচবিহারে এই বর্তমান সময়ে পলাশ ফুলের চাহিদা ইতিমধ্যেই বৃদ্ধি পেতে শুরু করেছে। তবে এবছর সরস্বতী পুজো অনেকটাই এগিয়ে আসার কারণে পলাশ ফুল বাজারে কিছুটা হলেও ভাটা পড়েছে এবং পলাশ ফুল বাজারে এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি। যদিও বা এসে পৌঁছায় তখন সেক্ষেত্রে এটার দাম অনেকটাই বেশি থাকবে, এমনটাই মনে করছেন বাজারের একাংশের বিক্রেতারা। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, নিউজ 18 লোকাল।